কাদেরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া চুম্বকত্ব অধ্যায়ের চৌম্বক ক্ষেত্রে কোন ক্ষুদ্র লুপের উপর টর্ক। আমরা একটা ক্ষুদ্র লুপ কল্পনা করি, একটা আয়তাকার লুপ। লুপটা তৈরি করা হয়েছে মূলত এখানে একটি তার দিয়ে এরকম আয়তাকার একটি লুপ তৈরি করা হয়েছে এবং এই লুপে আই কারেন্ট প্রবাহ হচ্ছে। তাহলে কারেন্ট প্রবাহ হবে এইভাবে, এই লুপের তলের সমান্তরালে একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলো। তাহলে এই চৌম্বক ক্ষেত্র প্রয়োগের ফলে এখানে একটি টর্ক সৃষ্টি হবে। কিভাবে টর্ক সৃষ্টি হবে? আমরা জানি কোন তড়িৎবাহী তার চৌম্বক ক্ষেত্র স্থাপন করলে একটি চৌম্বক বল লাভ করে। কতটুকু বল লাভ করে? ইকুয়েশন ছিল এফ এম, তারের উপরে চুম্বক বল আই এল ক্রস বি। ধরে নিই আমাদের এখানে যে লুপটা আছে তার দৈর্ঘ্য এল, প্রস্থ বি, এবং আমরা এখানে নাম দিয়ে দিই এক্স ওয়াই এটা দিই জেড ডাব্লু। তাহলে এই তারে তড়িৎ প্রবাহের ফলে এই তারের উপরে যে চুম্বক বল লাভ করবে অর্থাৎ এক্স ওয়াই অংশের উপরে চুম্বক বল XY অংশের উপর চুম্বক, আমরা লিখতে পারি XY অংশ XY, তাহলে এর দৈর্ঘ্য কতটুকু? B। আমরা লিখতে পারি FM equals to I B ক্রস B, B এর দ্বিকুণ্ডকে যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে অর্থাৎ এই দিকে, আর B তাহলে B এর দিকে এই দিকে দৈর্ঘ্য ভেক্টর এবং আমাদের চুম্বক ক্ষেত্রের দিকে এই দিকে অর্থাৎ পরস্পর সমান্তরালে আছে। সুতরাং B এবং B এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আমরা লিখতে পারি FM equals to I BB sin 0 ডিগ্রি ইকুয়ালস টু 0। এবার আমরা দেখি WZ অংশের উপর YZ, YZ অংশের উপরে চুম্বক বল। FM equals to আবার লিখি I YZ, যেহেতু এই লুপের দৈর্ঘ্য L, YZ equals to L, সুতরাং আমরা লিখতে পারি I L cross B। এবার আমরা দেখি L এবং B এর মধ্যবর্তী কোণ কত। L এর দিকে এই দিকে, B এর দিকে এই দিকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি I L B sin
90 ডিগ্রি ইকুয়ালস টু ILB তাহলে এখন পেলাম YZ অংশে অর্থাৎ YZ এই তারের উপরে একটি চুম্বক বল লাভ করবে চুম্বক বলের দিক কোন দিকে হবে L ক্রস B এটা হচ্ছে আমার L এর দিক আর B এর দিক এটা L ক্রস B বাইরের দিকে তল থেকে বাইরের দিকে আমার এই ABM এর দিক তাহলে এর দিক হচ্ছে তলের বাইরের দিক অর্থাৎ ডট এখানে একটা ডট দিলাম দিয়ে আমি বাইরের দিক বুঝতে চাই এরকম একটা তীর চিহ্ন দিলাম এই তারের উপরে বলটা বাইরের দিকে এবার ZW ZW অংশে FM equals to I ZW অর্থাৎ B B cross B equals to আমরা লিখতে পারি I BB sin এখানে ZW এই অংশ এবং B এর মধ্যবর্তী কোণ B এই দিকে এটা এই দিকে অর্থাৎ পরস্পর বিপরীত দিকে 180 ডিগ্রি sin 180 ডিগ্রির মান 0 অর্থাৎ FM 0 দেখতেছি XY অংশে অর্থাৎ এই তারের উপরে চুম্বক বল 0 এই তারের উপরেও চুম্বক বল 0 এখন আমরা দেখব WX অংশে WX অংশে বা এই তারের উপরে চুম্বক বল কত হয় আমরা লিখি FM equals to WX অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে L আমরা লিখতে পারি I LB sin এই L এবং B এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি sin 90 ডিগ্রি equals to I LB তাহলে এই তারের উপরে যে বল ক্রিয়া করে তার ভ্যালু ILB এই তারের উপরে যে বল ক্রিয়া করে সেটার ভ্যালু ILB এবং এই অংশটুকু এবং এই অংশটুকুর উপরে অর্থাৎ এই তার এবং এই তারের কোন চুম্বক বল ক্রিয়া করে না এই বলটির দিক কোন দিকে হবে এখানে I দিক হচ্ছে এই দিকে এবং B এর দিক এই দিকে তাহলে I L ক্রস B আমার বৃত্তাঙ্গুলি ভিতরের দিকে অর্থাৎ এইখানে এই তারের উপরে যে বলটা ক্রিয়া করবে সেটার দিক হবে ভিতরের দিকে ভিতরের দিক বোঝাতে আমরা ক্রস বুঝাই ক্রস এবং আমি এইভাবে দিচ্ছি ভিতরের দিকে এটা ক্রস তাহলে বিষয়টা এমন হলো এটা আমাদের এই সমতল পাথ এই দিকে একটা বল বাইরের দিকে ক্রিয়া করতেছে আর এই বাহুতে একটি বল ভিতরের দিকে ক্রিয়া করতেছে বিষয়টা এমন হচ্ছে এরকম তাহলে ঘুরে যাবে অর্থাৎ একটা টর্ক সৃষ্টি হবে তাহলে এই টর্ক কত দ্রুত হবে আমরা এখানে দেখছি যে এই অংশটুকু হচ্ছে B এদিকে একটা বল যদি এইদিকে হয় আর একটি বল এইদিকে অর্থাৎ একটা কি সমান মানের দুইটা বিপরীতমুখী বল দুই বিপরীত বিন্দুতে ক্রিয়া করলে সেখানে একটি দ্বন্দ্ব বা টর্কের সৃষ্টি হয় এবং আমরা বলি টর্ক টাউ ইকুয়ালস টু এফ ডি এখানে ডি কত প্রস্থ অর্থাৎ বি তো এটা মান আমরা পেলাম আই এল বি সাথে আমাদের ছিল বি তাহলে টর্ক টাউ ইকুয়ালস টু আমরা পেলাম আই L B B সারি এর মান এটা B গুণিত B তাহলে এটা একটা আমরা টর্কের ইকুয়েশন পেলাম কখন যখন সমতল যে পাতলা পাত পাতের সাথে সমান্তরালভাবে একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় কিন্তু এমনটা নাও হতে পারে যদি এমন হয়
পাঠটি আছে এরকম করে এবং এভাবে চুম্বক বল প্রয়োগ করা হয়েছে, চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ চুম্বক ক্ষেত্র এবং হাতের তলের সাথে যে কোণ উৎপন্ন করেছে সে কোণটাকে আমরা বলছি থিটা। তাহলে হাতের তল বরাবর চুম্বক ক্ষেত্রের যে অংশটুকু ক্রিয়া করবে সেটা হচ্ছে বিকস থিটা। সুতরাং এই ইকুয়েশন হলো টাউ ইকুয়ালস টু আই এল বি আই এল বি বি কস থিটা। এখানে পি ভেক্টর রাশি এল বি এগুলো স্কেলার রাশি থিটা। তো আমরা যদি এখানে আরেকটি ভেক্টর উৎপন্ন করি আই এ বি কস থিটা, যেখানে এ ইকুয়ালস টু এল গুণিত বি ক্ষেত্রফল, এবং এই ক্ষেত্রফলকে যদি আমরা ক্ষেত্রফল ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে ক্ষেত্রফল ভেক্টরের দিক কোন দিকে হবে? পাতের সাথে লম্ব বরাবর। ক্ষেত্রফল ভেক্টরের দিক হবে পাতের সাথে লম্ব বরাবর। তো পাতের সাথে লম্ব বরাবর যদি ক্ষেত্রফল ভেক্টরের দিক হয় তাহলে ক্ষেত্রফল ভেক্টরের সাথে বি কতটুকু কোণ উৎপন্ন করবে? পাতের সাথে লম্ব বরাবর অর্থাৎ ক্ষেত্রফল ভেক্টরের সাথে বি যে কোণটুকু উৎপন্ন করবে সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এটাকে আমরা লিখছি ফাই। তাহলে ফাই আটার মধ্যে অ্যাঙ্গেল, ক্ষেত্রফল ভেক্টর এবং বি এর মধ্যে কোণ। ফাই আটার মধ্যে অ্যাঙ্গেল, ক্ষেত্রফল ভেক্টর এবং বি এর মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি? থিটা ইকুয়ালস টু লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস ফাই। তো এই ইকুয়েশনটাকে যদি আমি এখন এখানে বসাই আই এ বি কস 90 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে আমরা পাবো আই এ বি কস 90 ডিগ্রি মাইনাস ফাই, ফাই বাই টু এর সাথে বিজোড় গুণিত, কস হয়ে যাবে সাইন এবং প্রথম কোয়াড্রেন্ট, সুতরাং সবাই পজিটিভ, আমরা পাবো সাইন ফাই। তার ইকুয়ালস টু আই এ বি সাইন ফাই। তাহলে টাউ ইকুয়ালস টু আমরা পেলাম I A B sin phi, যেখানে A ক্ষেত্রফল ভেক্টরের মান, B চুম্বক ক্ষেত্রের মান। সুতরাং এটাকে যদি আমরা এভাবে লিখতে চাই ভেক্টর ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারি I A cos B। এটা হচ্ছে এক পাকের কুণ্ডলীর ক্ষেত্রে। যদি n পাকের কুণ্ডলী হয় তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি tau equals to n i a b sin phi বা n i a cos b। তাহলে একটি ক্ষুদ্র লুপের উপরে চুম্বক ক্ষেত্র যে টর্ক প্রয়োগ করে সেই টর্কের ইকুয়েশন টাউ ইকুয়ালস টু n i a cos b। এই টাউ এর জন্য, এই টর্কের জন্য এই লুপটি জাস্ট এইভাবে ঘুরতে থাকবে। এই প্রান্তে বাইরের দিকে বল, এই প্রান্তে ভিতরের দিকে বল, তাহলে এটা এইভাবে ঘুরতে থাকবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।